স্বপ্নে উইপোকা দেখলে কি হয় স্বপ্নে উইপোকা দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি আপনার আমার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অপালনার অনিষ্ঠতা হিসেবে বসবে এ বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা সোলেমানি খাবনামা তাির সদেক আর ফালনামা সহ বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তো বের পূর্বে আপনাদের কাছে একটু নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকবো আমাতি ইল্লাহ দর্শক সুলেমানি খাপনামে উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ উই পোখা দেখে তাহলে সেটা ভালো লক্ষণ নয় এটা খুব খারাপ একটি স্বপ্ন এই স্বপ্নটা সাধারণত ব্যাখ্যা হয়ে থাকে উই পোখা যেহেতু আসে মরার জন্য বলাই আছে যে উই পোকার পাকনা গজায় যখন তার মরার সময় হয় তো সোলেমানি খাপনামে উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ উই পোকা দেখে এর দ্বারা বোঝা যাবে তার বাড়িতে আগুন লাগবে অথবা কোথাও আগুন জ্বালানো হবে অগ্নি প্রজ্বলন করা হলে সেখানে গিয়ে ওই পোকা মরবে এরকম কিছু যেহেতু বাস্তবতায় ঘটে সেজন্য স্বপ্নের ব্যাখ্যাটাও হবে তার বাড়িতে আগুন লাগবে তার রান্নাঘরে আগুন লাগতে পারে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হতে পারে যে কোনো জায়গায় তার আগুন লাগার অগ্নিদগ্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকে এজন্য যারা ওই প্রকার স্বপ্ন দেখেছেন তারা অবশ্যই আল্লাহর কাছে করবেন মাপ চাইবেন যে আল্লাহ কি কারণে আমি জানি না জানিনা স্বপ্ন দেখেছি এটা যেহেতু জীবনে যাতে বাস্তবায়িত না হয় সেজন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এভাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে এই ধরনের স্বপ্নের থেকে রক্ষা করবেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর রু ইয়ে হা ভালো স্বপ্ন দেখে সেগুলো অনুযায়ী আমাদের জীবনযাপন করা ও উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা মায়ালামা